উপরে থাকলে তো আমার মানা নেই। তো সেজন্য আমরা ঠিক করেছি দুটো ব্যাটালিয়ন যে নিচ্ছি আমরা 2014 জন, এর মধ্যে প্রতিটা ব্যাটালিয়নে ওয়ান কোম্পানি রিজার্ভ ফর ওমেন দুটা কোম্পানিতে, এবং অর্থাৎ 10% রিজার্ভেশন মিনিমাম। এবং জেনারেল ক্ষেত্রে মাধ্যমিক পাস, এসসি এসটি ক্ষেত্রে 8 পাস, পলিসি 60% রিটেন, 30% ফিজিক্যাল, 10% ইন্টারভিউ অর্থাৎ ওরাল। এর ভিত্তিতে আমরা কালকে মন্ত্রিসভা এটা সিল মোড় দিয়ে দিয়েছে, আজকে অলরেডি নোটিফিকেশন জারি হওয়ার কথা, এর মধ্যে লোক নেওয়া শুরু করবে। তো এটা একটা এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিরাট সংকট, এবং এটা ছিল না এসসি এসটির জন্য 8% ছিল না। এটা আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক দরবার করে রাজ্যের জনজাতিদের এবং এসসি জনজাতিদের উপকারার্থে এই সিদ্ধান্ত নিয়েছে, কালকে এটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। আমরা কালকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা জানেন যে হাইকোর্ট 19/2/19 হাইকোর্ট একটা রায় দিয়েছে, বলছে হয় রেগুলেশন করো নতুবা বন্ধ করো রিক্সা, হয় রেগুলেশন করো নতুবা বন্ধ করো। তো আমরা দেখেছি, আমাদের সরকার দেখেছে, আমাদের মন্ত্রিসভা দেখেছে, প্রায় 28,000 রিক্সা রয়েছে এবং এর 90% ব্যাটারি চালিত। এদের রুটি রোজগার রোজগার বন্ধ হয়ে যাবে, সেজন্য আমরা এর জন্য একটা রুলস করেছি, রেগুলেশন করেছি। ত্রিপুরা রাজ্যে 1948 সনে একটা আইন ছিল, এর নাম দি ত্রিপুরা রিক্সা রেগুলেশন অ্যাক্ট 1948। এটা পরবর্তী সময় অর্থাৎ এটা ছিল অতীতে ছিল ত্রিপুরা রিক্সা নিয়ামক অ্যাক্ট 1357 টিই ত্রিপুরা ত্রিপুরা সেইটাকেই 1948 যেটা এটা অ্যাক্ট হয়েছে, এবং সেই অ্যাক্টটাকে আমরা চেঞ্জ করিনি, সেই অ্যাক্টকে আমরা এখন রুলসটাকে ওই অ্যাক্টের জন্য রুলসও ছিল সেই রুলসটাকে রিপিল করে দিয়েছি, সেই রুলসটাকে রিপিল করে দিয়ে আমরা নতুন রুলস করেছি, ত্রিপুরা ব্যাটারি অপারেটেড রিক্সা রুলস 2014, যেটা এটা চেঞ্জ হয়ে এখন রিপিল করে নতুন রুলস করেছি। এই যে রুলসে এগুলি চলবে কোথায়? আরবান, সেমি আরবান, সাব আরবান, নট অল ওভার ত্রিপুরা, আরবান, সেমি আরবান, সাব আরবান, এগুলি চলবে। এবং যেসব রিক্সা মোটর ভেহিকলস অ্যাক্টে পড়ে না, যেসব রিক্সা মোটর ভেহিকলস অ্যাক্টে পড়ে না, সেগুলি এই রুলে পড়বে। তো এখানে এক, যারা এই রিক্সা করবে সেই জন্য তাদের মিউনিসিপ্যালিটি থেকে রেজিস্ট্রেশন নিতে হবে, একজন ব্যক্তি একটা রিক্সার জন্য রেজিস্ট্রেশন নেবে। টু, ওর 18 বয়স হতে হবে। থ্রি, পিআরসি থাকতে হবে, অর্থাৎ আমাদের রাজ্যের পিআরটিসি থাকতে হবে, এবং ফিটনেস সার্টিফিকেট নিতে হবে মিউনিসিপ্যালিটির থেকে, এবং অ্যাসেম্বলড হোক। আমরা জানো অনেকে রিক্সা বানিয়ে নেয়, এর জন্য কোনো নতুন রিক্সা তাদের অ্যাসেম্বলড করে, অ্যাসেম্বলড হলেও ফিটনেস নেবে, আর নতুন হলেও নিয়ে হলে তো হলেই চলে, এই জন্য ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। ব্লাড গ্রুপ, অনেক কঠিন কঠিন চাই বলবো, ব্লাড গ্রুপ লাগবে, যে চালাবে তার কি ব্লাড গ্রুপ, কোনো একটা দুর্ঘটনা হলো তার আমরা যদি না জানি তাহলে সমস্যা হতে পারে। রিক্সা রেগুলেশনের কথা বলেছি, এবং
সেখানে মেডিকেল সার্টিফিকেট প্রয়োজনের কথা ছিল, আমরা মন্ত্রিসভিটা মানিনি। মেডিকেল সার্টিফিকেট একটা হয়রানি হবে, সেজন্য আমাদের মন্ত্রিসভা এটাকে বাদ দিয়ে দিয়েছে। রিক্সা কিনতে হলে প্রমাণ দিতে হবে, এটাকে আমরা মন্ত্রিসভা মানিনি। অনেকে রিক্সা বানায়, নিজে অ্যাসেম্বল্ড করে, সেই জন্য এটা মানিনি। পুলিশ কিংবা ট্রাফিকের কোনো কন্ট্রোলে রাখিনি, ওরা হয়রানি হতে পারে, সেই জন্য এটাকেও বাদ দিয়েছি। সবটা কন্ট্রোল করবে মিউনিসিপ্যালিটি। এদের জন্য কিছু ফিস লাগবে, এই যে রেজিস্ট্রেশন করতে হলে, এটা খুব কমই, এবং এটা ফিস দেবে মিউনিসিপ্যালিটি। ড্রাইভিং লাইসেন্স লাগবে, এটা সবই মিউনিসিপ্যালিটি। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স দেবে 10 বছরের জন্য, তারপরে আবার এটা রিনিউ হবে। ড্রাইভিং লাইসেন্স দেবে আরবান লোকাল বডি, এটা মোহনপুর হলে মোহনপুর, আগরতলা হলে আগরতলা। দুজনের বেশি রিক্সাতে উঠতে পারবে না, অ্যাডাল্ট মেম্বার প্লাস মাইনর থাকতে হবে, পারবে, বা কিছু সামান জিনিসপত্র থাকতে পারে, বাট নট মোর দেন 150 কেজি বহন করতে পারবে। স্পিড থাকবে 15 কিলোমিটার বলছো, আমরা এটাকে মন্ত্রিসভা বলছি না 12 কিলোমিটার, 12 কিলোমিটার থাকতে হবে। আমরা একজন মানুষ হাঁটলে 6 কিলোমিটার হাঁটতে পারি পার আওয়ার। ভাড়া মিনিমাম ঠিক করবে, তবে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে হবে। একজনের জন্য একটা রেজিস্ট্রেশন আগে বলেছি, 3 কপি পাসপোর্ট সাইজ, অর্থাৎ আমরা ক্যাবিনেট, হাইকোর্টের রায়কে মানলাম, আবার জনস্বার্থে তাদের জন্য একটা রেগুলেশনও করে দিলাম, রুলস করে দিলাম। এটা আমরা দায়বদ্ধ সরকার, গরিব মানুষের রুজি রুটির ক্ষতি হবে, এটা আমরা হতে দিতে পারি না। সেই জন্য গতকাল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে। এটা আপনাদের যাত্রীদের প্রতি দায়বদ্ধতা, ভাড়া ঠিক করে দেবে, অ্যাক্সিডেন্ট হলে মরলে পরে, এটা সবকিছু তো সবকিছু আমরা জানলো। মানে আমি বলে দিচ্ছি আপনার কত পাওয়ার থাকবে। আপনার দায়িত্ব নিন, 28,000-এর আমরা কন্ট্রোল করছি, এতদিন কি রিকশা ছিল না? না, এই জন্য আমরা সেখানে আমি বলছি ওয়ার্ডটাও বলে দিচ্ছি কতটুকু ওয়ার্ড আছে, 25 না কত জানি একটা পাওয়ার দিয়ে। আপনি যদি বলছেন অ্যাক্সিডেন্টের জন্য, এর জন্য ব্লাড গুলো ও তো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আলাদা কথা, কিন্তু আমি যাত্রী হিসেবে আমার সেফটি কি, আমার ইন্স্যুরেন্সের কি, আমি মারা গেলে কে দিব টাকা? কতগুলি অ্যাপ্লিকেশন ফর এ ড্রাইভিং লাইসেন্স আছে, সেখানে আপনারা যেটা বলছেন যে স্মার্ট সিটি হতে গেলে, সেখানে আমরা একটা আমার প্রথম হলো আমরা একটা নতুন আইন করেছি। নতুন আইন করলে এটা ফাঁক ফোকর থাকে, আমরা যখন শুরু করব তখন টাইম টু টাইম আমাদের কাছে অ্যাডভাইস আসলে আমরা টাইম টু টাইম, আমাদের একটা রিজিডিটির মধ্যে থাকছি না। হঠাৎ যদি সরকারকে ধরিয়ে দেয়, দিস ইজ দ্য প্রবলেম, তখন এটা সলভ করবো। পৃথিবীর মধ্যে কোনো আইন আছে আপনি করতে পারবেন না, কোনো আইন
যে আপনার কোনো ভুল থাকবে না, এই জন্যই তো সংবিধান সংশোধন হয়েছে, আইন সংশোধন হচ্ছে, এই জন্য বিধানসভা রয়েছে এবং পার্লামেন্ট রয়েছে, যদি ভুল থাকে ভুলগুলি শুধরিয়ে আমরা ঠিক করব। কিন্তু আপাতত আমরা যেহেতু বলছি এক মাসের মধ্যে যেন রেগুলেশন করে আমরা রুলসটা করি। মোটর রিক্সা ওঠানোর প্রশ্নটা আইসি তো এই কারণে সেফটির প্রশ্ন, কিন্তু এই বিষয়টাই তো গভর্নমেন্ট ইগনোর করলো না, ইগনোর না মোটেই না, এটা আমরা মনেই করি না, আর মনেই করি না, তাদের যারা মানুষের সেফটি আগে দেখবো, জনগণের নিরাপত্তা আগে, এই সরকারের প্রাইম রেসপন্সিবিলিটি। আটাশ হাজার ভোট দেখছি না, 28,000 মনোযোগ চোখের সামনে পড়ছে, বাকিগুলি সরকার এখানে যদি বিভিন্ন নাগরিকের সাথে আমরা বিভিন্ন নাগরিক একটা কমিটি বানিয়ে দিয়েছি, কমিটিটা এই সুপারিশ করেছে, সরকার নিজে থেকে করেনি, সরকার একটা কমিটি করে দিয়েছে, মেডিকেল সার্টিফিকেট লাগবে বলছে, আমরা যদি মেডিকেল সার্টিফিকেট, এটা আরেকটা হয়রানি হবে। তো আমরা যেটা করছি, ইন্স্যুরেন্সের কথাটা বলছেন, এটা আমিও বিধানসভায় যখন আমরা বিরোধী দলে ছিলাম তখন এটা তুলেছি, এই ইন্স্যুরেন্সের প্রশ্নটা নিশ্চয়ই এটা ভেবে দেখবো আমরা, যেহেতু বলেছেন আপনারা কারেক্টলি প্লেস করেছেন, দেখবো। তবে পুলিশ কিংবা ট্রাফিক কন্ট্রোল করবে না এটার আমার অর্থ এই নয়, মিউনিসিপ্যালিটির জন্য স্পেশাল আলাদা স্টাফ রয়েছে, আপনারা জানেন মিউনিসিপ্যালিটি অ্যাক্টে পুলিশ কোনো দিন যায় না, পুলিশের হয়রানি বন্ধ করার জন্য এটা করেছে। আছে আমি বলছি আপনাদের, আরবান, সেমি আরবান, সাব আরবান, এটাই আমরা লিখেছি, প্যাডেল রিক্সা উইদাউট ব্যাটারি ইন আরবান, সেমি আরবান এন্ড সাব আরবান এরিয়াস অফ স্টেট অফ ত্রিপুরা রিফিলিং দি ত্রিপুরা ব্যাটারি অপারেটেড রিক্সা রুলস 2014, যেটা আছে এটাকে রিপিল করে দিলাম, রিপিল করে নিয়ম রুলস আমরা দিয়েছি, কিন্তু আইনটা কিন্তু আগে, সেই আইন হলে তো বিধানসভা লাগবে, সেই জন্য আইনটা রেখে আমরা টেকনিক্যাল পার্টি আছে না, মোটরটা কত পাওয়ার হইতে পারে আছে, আমরা অপেক্ষা করুন না করে দিচ্ছি, ব্রেক সিস্টেম কি হইব, রিক্সা গরুর গাড়ির মধ্যে মোটর লাগানোর মতো অবস্থা হয়েছে, সবটা তাদের কথা চিন্তা করতে হবে, সাংবাদিক কথা শুধু চিন্তা করলে হবে না, সবাই চিন্তা করছে, এটা সবকা সাথ সবকা বিকাশ, আমি শুধু সাংবাদিক কথা বলবো তারা সামনে আছে বলে, আর আমার জনজাতির কথা বলবো না, আমার একটা মুচির কথা বলবো না, মেথরের কথা বলবো না, এটা গরিব মানুষের কথা বলবো না, বৈধভাবে এরকম ভাবে পারমিশন দিতে আসেনি আপনাদের কাছে কোন তথ্য, আবার বলো, মানে এরকম রিক্সা মোটর রিক্সার মধ্যে মোটর লাগানোর এইরকম মানে তাদের লাইসেন্স দেওয়ার বা পারমিশন দেওয়ার এরকম কোনো নজির আর দেশে কোথাও আসেনি, দেশে নেশা মুক্ত কোথাও কেউ বলে নাই, আমাদের মতো ডাক দেয়নি, এবং আমরা আমাদের গভর্নমেন্ট ইজ দ্য অনলি গভর্নমেন্ট যে এরকম নেশামুক্তের কথা বলেছে এবং বলেনি, এটা প্রমাণ করেছে, নেশা মদ থেকেও মারাত্মক জিনিস যেটি আছে সেগুলি বন্ধ করতে, মদ তো নেশার পার্ট, গাঁজা ও নেশার পার্ট, নেক্সট করুন, আমি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দেখো, আমি দেখি দেখতে, আমি নেক্সট টাইম করে দিতে, আমরা নট অন দেনা কিন্তু আমরা দলে যাব, আমরা শহরে চলে না আগরতলা বাদ দিয়ে, এই মিউনিসিপাল শহরে ব্যাটারি রিক্সা চলে না, তবে দেখি না, ব্যাটারি
যে কলকাতার বাইরে চলে, কলকাতা শহরে খেলা করে না, ঢাকাতে চলে না, ঢাকাতে সিলেটে চলে, পাটনাতে চলে না, সেই তো বলছি এইরকম পারমিশন বলে শুনতে চলে এডেই তো এডেই তো নজির আমরা দেখেছি এইটা মিলে আছে ব্যাটারি রিক্সায় মোটরের ক্ষমতা সর্বোচ্চ 0.25 kW থাকতে হবে, সর্বোচ্চ গতিবেগ 12 কিলোমিটার, ড্রাইভিং লাইসেন্স প্রথমে 10 বছর পর্যন্ত কার্যকর থাকবে, পরবর্তীকালে পুনর্নবীকরণের ব্যবস্থা থাকবে, ড্রাইভিং লাইসেন্স বাতিলের সুবিধা রয়েছে, হারালে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সও ব্যবস্থা ভালো থাকলে নেব, খারাপ থাকলে গুলি না ওই তো ভালো বুটে যতদিন থাকে টিকা দাও ভালো আমরা এখানে এটা মনে রাখতে হবে এটা সুপ্রিম কোর্ট না, সুপ্রিম কোর্ট সিলেক্টেড বাই দি সিলেক্টেড বাই দি পারসন, হিয়ার ইলেক্টেড বাই দি পিপল, গভর্নমেন্ট আর সুপ্রিম কোর্ট, আমাদের ভোট থাকলে হাইকোর্ট ধরবে, এই জন্য তো হাইকোর্টের শ্রদ্ধা দিয়েছে গণতন্ত্রের আরেকটা স্তম্ভ বলেছে সাথে সাথে মাধব বাড়ি সাথে সাথে নতুন বলতে হবে কিছু, এই সরকার নতুনত্ব করেছে একটা পর একটা নিউ, পুরানো তো কিছু থাকবে না, সব কিছু আমরা রাতারাতি করতে পারবো আমরা বলিও না এটা, কিন্তু এটা আমরা শুরু করেছি, কারণ এটা যেটা আপনারা বলেছেন এটাও মেসেজ দিয়ে দেবেন যে প্রশ্ন উঠেছে এই প্রশ্নগুলো সরকার বিবেচনা করবে রিগার্ডিং ইন্স্যুরেন্স, কিন্তু দেখতে হবে আমার যদি গরু গাড়ি ইন্স্যুরেন্স হয়নি গরু গাড়ি যে লাগাইবো এর উল্টা দেবো ইন্স্যুরেন্স না, এটা আমরা প্রচার আর কি করে দিয়েছি এবং এখন থাকবে যেটা বললাম যে একটা করে কোম্পানি থাকবে ব্যাটারি, এবং এটা কিন্তু আমার জানা মতে সারা দেশে নাই, আপনি এটাও বলবে দেবাজ এটা বলবে মহিলারা টিএসএল চাকরি আরে যুদ্ধ হবে নির্মলা সীতারামন চুন চুন করে মারেঙ্গে গরমে ঘুষকে আজকে দিন তো আপনি একটু সকাল সকাল